শুধু পরীক্ষা দিলেই হবে না, পরীক্ষার উপর যে প্রাপ্ত যে নাম্বার সেই নাম্বার সঠিক পড়ছে কি না সেই নিয়েও ধোঁয়াশা। কারণ কোন মাস্টারমশাইয়ের হাতে পড়বে, কীরকম মেন্টালিটি নিয়ে খাতা দেখবে, এরকমও চিন্তা রয়েছে অভিভাবকদের। এইরকমই একটি দৃশ্য তুলে ধরছি আমাদের পর্দায়, সঙ্গে থাকুন। দেখা যাক এবার কি হবে। আমার মেয়ে শুধু নয়, যারা অ্যান্টনিতে পড়ে মোটামুটি তাদের প্রিপারেশন যথেষ্ট ভালো। কারণ মনে হচ্ছে যে পেতে পারে গ্রেট নাম্বার, এটা তো আমরা তো আশা করেছি, এটা আশা। হ্যাঁ, 80-85। দাঁড়াও, কেমন নিশের হাতে খাতাটা যাবে, তার উপর তো ডিপেন্ড করে খাতা কোন ব্যক্তির কাছে যাবে, সেই ব্যক্তি মেন্টালিটি কিরম থাকবে তার উপর ডিপেন্ড করে নম্বর পাওয়াটা। শুধু পরীক্ষা দিলেই হবে না, পরীক্ষকের উপর ডিপেন্ড করে। ধন্যবাদ।